সবাইকে জয় যীশু। তোমরা কেমন আছো? মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা আবার সানডে স্কুল আসতে পেরেছি ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রভুর মহিমা হোক। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তোমরা ভালোভাবে আসতে পেরেছো, ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা সবাই মিলে বলি হালেলুইয়া, ঈশ্বরের প্রশংসা হোক। আসুন আমরা আমাদের সানডে স্কুল শুরু করি, আর আমরা সবাই চোখ বন্ধ করি, মাথা নিচু হাত জোড়, আমরা প্রার্থনা করি। আর আমাদের মাঝে দিদি রয়েছে, সে আমাদেরকে আবার প্রার্থনায় নিয়ে যাবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচু, হাত জোড়। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদের আজকের এই দিন দেখতে সাহায্য করেছো, তুমি আমাদের সুস্থ সবল রেখেছো এই মহামারীর মধ্যে থেকেও। তোমায় ধন্যবাদ করি প্রভু যীশু, তুমি এই সানডে স্কুলে আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে আবার আসতে সুযোগ করে দিলে প্রভু। তোমায় ধন্যবাদ করি, তুমি সবাইকে সুস্থ সবল রেখেছো, বিশ্বাস করি, তোমার মহিমা করি প্রভু যীশু, তুমি আমাদের আশীর্বাদ করো। এখন আমরা সানডে স্কুলের দিকে প্রভু যাবো, প্রভু তুমি আমাদের সেই প্রোগ্রাম, সেই জ্ঞান, সেই বাক্য তুমি আমাদের মধ্যে দিতে সাহায্য করো, আমরা যেন সবাই একসঙ্গে শিখতে পারি প্রভু, আর তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি তোমার শিক্ষাতে প্রভু। ধন্যবাদ করি, তুমি প্রার্থনা শুনেছো আমাদের, প্রথম থেকে শেষ অবধি ভার তুমি নাও। তোমার এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। আইয়ে হাম পরমেশ্বর কি মহিমা কে লিয়ে এক গীত কো গায়েঙ্গে, মেরে মসিহা নে পেড় বানায়া। मेरे मसीहा ने पेड़ बनाया, मेरे मसीहा ने पेड़ बनाया, हरा भरा देख ले तू, हरा भरा देख ले, हरा भरा देख ले तू, हरा भरा देख ले। मेरे मसीहा ने पेड़ बनाया, मेरे मसीहा ने पेड़ बनाया, हरा भरा देख ले तू, हरा भरा देख ले, हरा भरा देख ले तू, हरा भरा देख ले। मेरे मसीहा ने पानी बनाया, मेरे मसीहा ने पानी बनाया, ठंडा मीठा पी ले तू, ठंडा मीठा पी ले, ठंडा मीठा पी ले तू, ठंडा मीठा पी ले। मेरे मसीहा ने पानी बनाया, मेरे मसीहा ने पानी बनाया, ठंडा मीठा पी ले तू, ठंडा मीठा पी ले, ठंडा मीठा पी ले तू, ठंडा मीठा पी ले। मेरे मसीहा ने मानुष बनाया, मेरे मसीहा ने मानुष बनाया, काला गोरा देख ले तू, काला गोरा देख ले, काला गोरा देख ले तू, काला गोरा देख ले। मेरे मसीहा ने मानुष बनाया, मेरे मसीहा ने मानुष बनाया, काला गोरा देख ले तू, काला गोरा देख ले, काला गोरा देख ले तू, काला गोरा देख ले। मेरे मसीहा ने पंछी बनाया, मेरे मसीहा ने पंछी बनाया, चीचा से सुन ले तू, चीचा से सुन ले, चीचा से सुन ले तू, चीचा से सुन ले। मेरे मसीहा ने पंछी बनाया, मेरे मसीहा ने पंछी बनाया, चीचा से सुन ले तू, चीचा से सुन ले, चीचा से सुन ले तू, चीचा से सुन ले। আর দিদিদেরকে অনেক অনেক ধন্যবাদ দি, তারা সুন্দর অ্যাকশন সং করে দেখিয়েছে। আর আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরাও এই অ্যাকশন সংটা শিখো এবং গানটা শিখো ঈশ্বরের মহিমার জন্য। হালেলুইয়া, ভালো লেগেছে তোমাদেরকে গানটা? আমরা সবাই শিখবো, ঠিক আছে, ভালো করে। আর এ সময় আমরা বাইবেল মুখস্থ পদের দিকে যাব। আর আজকের যে মুখস্থ পদ সেটি হচ্ছে যোহন এক অধ্যায় চার পদ। সবাই বলি যোহন এক অধ্যায় চার পদ। আমার পরে পরে বলো, তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। যোহন এক অধ্যায় চার পদ, তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আরেকবার বলি, যোহন এক অধ্যায়
चार पद, ताहार मध्ये जीवन छिलो एवं से जीवन मनुष्यगणेर ज्योति छिलो जोहन एक अध्याय चार पद, ताहार मध्ये जीवन छिलो से जीवन मनुष्यगणेर ज्योति छिलो। आमेन। ए समय आम्रा एकटी गल्प शुनबो, एकटा सत्य घटना आमी तोमादेर काछे सेटिके गल्पेर आकारे बोलते चाई। तो से गल्पेर नाम एई रूप जे प्रभु जीशु कि एई रकम नय, अर्थात आमी बोलछी शुनो जे प्रभु जीशु जखन एई पृथिवीते छिलेन आर से समयकार घटना, अर्थात जिहुदा नामक एक प्रदेश छिलो आर से प्रदेशे नाइम नामक एक नगर छिलो। आर प्रभु जीशु एक दिन कि करलेन, तार शिष्यदेरके निये तिनि नाइम नगरेर उद्देश्ये जाच्छिलेन। तो शुधु जीशुर शिष्य छिलो ता नय, तार संगे अनेक लोको छिलो आर तारा जाच्छे। आर जेते जेते एई प्रवेश करबे नाइम नगरे, अर्थात नाइम नगरेर जे दरजा रयेछे प्रवेश करार द्वार, से काछे पौंछे गेछे। आर सेई समय जीशु देखछे जे कयेकजन मिले नाइम नगर थेके एकजन मृत व्यक्तिके बेर करे आनछे। जे मृत व्यक्ति एक महिलार एकमात्र सन्तान, आर सेई महिलार स्वामी नेई, सेओ विधवा। আর সেই মহিলার সঙ্গে অনেক মানুষ আসছিল, তারা খুব কাঁদছিল, তারা খুব দুঃখ পাচ্ছিল। আর প্রভু যীশু যখন দেখলেন সেই বিধবা মহিলাটি যার সন্তান মারা গেছে সে কান্না করছে, প্রভু যীশু তার প্রতি করুণাবৃষ্ট হলেন। আর তিনি গিয়ে তাকে বললেন, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আর তিনি শুধু তাকে বললেন কেঁদো না তা নয়, সে কী করেছে জানো? সে যে মৃত মানুষটা যে খাটের মধ্যে ছিল সেখানে গিয়ে সেই খাটকে স্পর্শ করলো, আর যারা নিয়ে যাচ্ছিল তারা সেই খাটটাকে নিচে নামালো। নামানোর পরে যিশু গিয়ে সেই যে যুবকটা মারা গেছিল তাকে বলল, যুবক আমি তোমাকে বলছি তুমি উঠে পড়ো। আর সঙ্গে সঙ্গে সেই যুবক উঠে বসলো। আর কী করছে জানো? সে কথা বলতে লাগলো। আর প্রভু যীশু যখন তাকে মৃত্যু থেকে জীবিত করলো, আর প্রভু যীশু সেই ছেলেটিকে তার মায়ের কাছে সমর্পণ করে দিল, তার মাকে দিয়ে দিল। আর এই যে সেখানে এই সমস্ত যে ঘটনা ঘটলো, একজন মৃত মানুষ জীবিত হলো, প্রভু যীশু এই কাজ করলো, এটা দেখে তার আশেপাশে যত লোক ছিল তারা ভয় পেয়ে গেল। তারা ভয় পেয়ে ভয়গ্রস্ত হয়ে গেল। আর তারা কি করলো? এই ভয়ের মধ্যে ঈশ্বরের মহিমা করতে লাগলো। তারা বলল যে এক মহান ভাববাদী আমাদের কাছে, আমাদের মধ্যে আছে, এভাবে তারা প্রশংসা করছে। শুধু তা নয়, তারা বলছে যে ঈশ্বর তার প্রজা আমরা আমাদের লালন পালন করার জন্য তিনি কাজ করছেন, এভাবে তারা ঈশ্বরের প্রশংসা করছে, মহিমা করতে লাগলো। আর প্রভু যীশু যে ঘটনাটা ঘটলো সেখানে ঘটালেন, এই ঘটনা কি হলো? ধীরে ধীরে সে সমুদয় জিহুদিয়া, সে প্রদেশে জিহুদিয়ার সে গ্রামের নাইমের আশেপাশে যে অঞ্চলগুলো ছিল সেখানে ছড়িয়ে পড়লো যে প্রভু যীশু একজন বিধবার প্রতি করুণাবৃষ্ট হয়ে তার মৃত ছেলেকে জীবন দিয়েছেন। হালেলুইয়া। আজকে এই গল্পের নাম কি? প্রভু যীশু কি এই মতো নয়? সত্যি সেই দিন সে বিধবার দুঃখ কষ্ট দেখে প্রভু যীশু করুণাবৃষ্ট হয়েছিলেন, প্রভু যীশু দুঃখ পেয়েছিলেন, আর তিনি সেই মৃত মানুষকে জীবিত করেছিলেন। আজকের দিনে এই পরিস্থিতিতে সব মানুষ দুঃখের মধ্যে, সব মানুষ কষ্টের মধ্যে, সে বিধবার মতো কাঁদছে, কারো মা হারিয়ে গেছে, কারো ছেলে মারা যাচ্ছে, কেউ দুঃখের মধ্যে আছে, কারো অভাব, সে কেউ ঘরে বেরোতে পারছে না, কেউ অসুস্থ, কত রকমের প্রবলেম, তাই না? প্রভু যীশুকে পাল্টে গেছে। প্রভু যীশু সেই দিন নাইম নগরে সে বিধবার প্রতি দয়া করলো, আমাদের প্রতি দয়া করছে না, করবে না? তোমরা কি বলো, করবে কি করবে না? প্রভু যীশু পাল্টে গেছে? আমার বন্ধুরা, প্রভু যীশু পাল্টায়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। যখন আমরা আমাদের দুঃখকে ঈশ্বরের কাছে আনি, যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা যখন কষ্ট পাই, ঈশ্বর আমাদের কষ্টকে দেখে একটা অসম্ভব কাজ,
একটা মৃত মানুষকে তিনি জীবিত করেছেন। আজকের দিন আমরা যখন ছোট ছোট ভাই বোন তোমরা রয়েছো, আমি রয়েছি, আমরা সবাই যদি প্রার্থনা করি আর বাকি যারা ভাই বোনরা রয়েছে তারা যদি প্রার্থনা করে প্রভু যিশুকে বলে এই করোনা ভাইরাস দূর চলে যাবে না, তোমরা কি বলো? পারবে না যিশু করতে? যিশু পাল্টে গেছে? সেই দিন নাইম নগরে বিধবার প্রতি দয়া করলো, আমাদের প্রতি করবে না ঈশ্বর? হ্যাঁ কি না? যিশু পাল্টায়নি, আমাদের বিশ্বাস কমে গেছে। আমরা সামনের সপ্তাহে দেখেছিলাম যদি আমরা বিশ্বাস করি সব হবে। যিশু পাল্টায়নি, যিশু সব করতে পারেন। আমাদেরকে আমাদের দুঃখ কষ্ট যিশুর কাছে বলতে হবে, আমাদের প্রার্থনা যিশুর কাছে বলতে হবে, তিনি সব কিছু ঠিক করবেন। করোনা ভাইরাসকেও তিনি দূর করবেন। আমাদের যারা অসুস্থ রয়েছে, যাদের ছেলেমেয়েরা মারা গেছে, তাদেরকেও তিনি সান্ত্বনা দিবেন। হ্যাঁ কি না? পারবেন? তোমাদের কি মনে হয়? যিশু পারবেন, যিশু পারবেন। তিনি আমাদের প্রতি করুণাবৃষ্ট। আমরা যখন প্রার্থনা করি তিনি আমাদের প্রতি করুণাবৃষ্ট হন, আমাদের প্রতি দয়া করেন। সেখানে লেখা আছে, আমি বললাম না গল্পের মধ্যে, তিনি কি মানুষরা কি বলছে যে ঈশ্বর তার প্রজাদের লালন পালন করছে। প্রভু যিশু যখন আমরা প্রার্থনা করি তিনি আমাদের লালন পালন করেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের জীবনে কাজ করেন। আমরা সবাই মিলে প্রার্থনা করি, আমরা ঘরের মধ্যে বসে থাকি, আমরা যিশু বাবার কাছে প্রার্থনা করি, আমরা তার বাক্য পড়ি, ঈশ্বর অবশ্যই সব কিছু ঠিক করে দেবেন। সেদিন নাইমের বিধবাকে তার একমাত্র পুত্র ফিরিয়ে দিয়েছিলেন, তেমনি আমাদের যে পুরনো পৃথিবী সেটা আমাদেরকে ফিরিয়ে দিবে যদি আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করব, ঠিক আছে? সবাই চোখ বন্ধ করি আর আমরা প্রার্থনা করি, ঠিক আছে? তোমরাও প্রার্থনা করো, তোমরাও যিশু বাবাকে বলো, তোমরাও যিশু বাবার কাছে মানে কান্না করো যেন যিশু বাবা আমাদের প্রার্থনা শুনো, ঠিক আছে? আমরা সকলে চোখ বন্ধ করি আর সবাই মিলে আমরা প্রার্থনা করি। বন্ধু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে সুস্থ সবল ভালো রেখেছো। আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান তুমি যুগিয়ে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। বন্ধু যিশু, তোমার কাছে প্রার্থনা করি আমি এবং এই ভাইয়েরা প্রভু গো, এই বোনেরা তোমার কাছে প্রার্থনা করছে পিতা গো। আমাদের পৃথিবীতে এই যে করোনা ভাইরাস এসেছে প্রভু গো, এই করোনা ভাইরাসকে তুমি দূর করে দাও প্রভু, আমাদের পৃথিবীকে প্রথমের মতো আবার করে দাও, যেমন আমরা সবাই মিলে সেই মুখোশ খুলে যেন চলতে পারি, যেন সাবধানে নয় পিতা গো, যেন আমরা আগের মতো সব কিছু করতে পারি, একটা ভয় ভয়ে নয় পিতা, যেন আনন্দের সঙ্গে করতে পারি, স্কুল যেতে পারি, সানডে স্কুলে আসতে পারি, পড়াশোনা করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের জীবন থেকে করোনা ভাইরাসকে দূর করো, আমাদের পৃথিবী থেকে করোনা ভাইরাসকে দূর করো। তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, এই যে ভাইয়েরা প্রার্থনা করছে, তুমি শিশুদেরকে খুব ভালোবাসো পিতা প্রভু, তাদের প্রার্থনা তুমি শুনো। ও প্রভু গো, এই করোনা ভাইরাসকে তুমি নিঃশেষে ধ্বংস করো, আমরা তোমার বিরুদ্ধে যা কিছু পাপ করেছি আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদেরকে সুস্থ সবল রাখো প্রভু গো। প্রার্থনা করি তুমি সেই দিন নাইমের সেই বিধবাকে প্রভু গো যে সান্ত্বনা দিয়েছিলে, তেমনি প্রভু অনেক সে প্রভু গো মারা বাবারা সে ছেলেমেয়েরা প্রভু গো সে সান্ত্বনা প্রয়োজন তাদের, তুমি তাদেরকে সান্ত্বনা দান করো প্রভু, অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা। প্রভু যিশু তুমি সব পারো, তুমি আমাদের প্রতি করুণা বৃষ্ট হয়ে থাকো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই জন্য প্রভু গো, আমাদের সুযোগ করে দিয়েছো যেন আমরা তোমার কাছে প্রার্থনা করি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, এই ভাই বোনেরা রয়েছে, ওনাদের পরিবার রয়েছে প্রভু গো পিতা, ওনাদের বাবা মারা বাইরে যায় পিতা গো, প্রত্যেককে তুমি সুরক্ষা দাও, তুমি তাদেরকে সুস্থ সবল রাখো পিতা গো। তোমার চরণতলে সবাইকে আমি রাখি পিতা, প্রার্থনা করি যেন আমরা আবার সেই সামনে রবিবারে সানডে স্কুলে আসতে পারি, তোমার কাছে প্রার্থনা করতে পারি প্রভু গো, এই সপ্তাহের জন্য প্রত্যেকটা সময় তোমার কাছে নির্ভর করতে পারি। তুমি দয়া করো প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, আমাদের প্রার্থনা শুনেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই, আর তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ করো। ধন্যবাদ দিই যিশু বাবা, আমাদের প্রার্থনা শুনেছো, প্রার্থনা বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। সবাইকে জয় যিশু। আমি তোমাদেরকে বলবো তোমরা কি করো, প্রার্থনা করো আর ঈশ্বরের বাক্য পড়ো, দেখবে ঈশ্বর সব কিছু ঠিক করে দিবে, ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দিবে, সব কিছু ফিরিয়ে দিবে। সবাইকে আরেকটি বার জয় যিশু, আবার দেখা হবে।